নমস্কার সমাচার প্লাস বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে রয়েছে আমি শানি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ প্লাস। মাদার টেরিজা স্মৃতি ধন্য মিশনারিজ অফ চ্যারিটির প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। সকাল থেকেই এই ঘটনা ছড়িয়ে পড়ে দেশের প্রত্যেকটি সংবাদ মাধ্যমে। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বিষয়টির দৃঢ় প্রতিবাদ করেন। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার এই ঘটনাটিকে খারিজ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং তারপরেই এসবিআই থেকে আবারও টুইট। কি সেই ঘটনা, আসুন জেনে নিই। মাদার টেরিজা প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটির সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়টি খারিজ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার দেশের প্রতিটি সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়া মাত্রই বিষয়টি নিয়ে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ জানিয়েছেন। তিনি ঘটনাটিকে দুর্ভাগ্যজনক হিসেবে আখ্যা দিয়েছেন। মমতা এদিন টুইট করার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাল্টা জানিয়েছে, মিশনারিজ অফ চ্যারিটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সংস্থার যে অ্যাকাউন্টগুলি রয়েছে সেগুলি ফ্রিজ করে দেওয়ার আবেদন জানিয়েছিল, এরপরেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই বক্তব্য নিয়ে এখনও কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি মিশনারিজ অফ চ্যারিটির কর্তৃপক্ষ। রাজ্যে পুরভোটের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী বছরের 22শে জানুয়ারি হতে চলেছে পুরভোট শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর এবং চন্দননগরে। আপাতত পুরভোটের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে হাওড়াকে। আগামীকাল অর্থাৎ 28শে ডিসেম্বর মঙ্গলবারই পুরভোট সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। 22শে জানুয়ারি হচ্ছে 4 পুরভোট, 28শে ডিসেম্বর মঙ্গলবার থেকেই মনোনয়ন জমা দিতে পারবে প্রার্থীরা। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 3রা জানুয়ারি, স্ক্রুটিনি হবে 4থা জানুয়ারি এবং 6ই জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পুনর্নির্বাচন হলে তা করা হবে 24শে জানুয়ারি। 28শে জানুয়ারির মধ্যে সমস্ত নির্বাচনের কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে জারি হয়ে গেল আদর্শ আচরণবিধি। জানা গেছে যেখানে ভোট হবে সেই পুরো এলাকায় আদর্শ আচরণবিধি জারি থাকবে। দেশে হু হু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। 500 গণ্ডি পেরিয়ে এবার 578-এ ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ওমিক্রন আক্রান্তের নিরিখে দিল্লি রয়েছে শীর্ষে, এ কারণেই চিন্তার ভাঁজ রয়েছে স্বাস্থ্য মন্ত্রকের কপালে। 26শে ডিসেম্বর অর্থাৎ রবিবারই দিল্লির সরকারের পক্ষ থেকে দিল্লিতে 27শে ডিসেম্বর অর্থাৎ সোমবার রাত থেকেই নাইট কারফিউ জারি করা হবে বলে জানানো হয়েছে। নাইট কারফিউ চলবে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত। করোনা আক্রান্তের নিরিখে দিল্লি রয়েছে শীর্ষে, আক্রান্তের সংখ্যা 142 জন। মহারাষ্ট্র রয়েছে দ্বিতীয় স্থানে, আক্রান্তের সংখ্যা 141। পশ্চিমবঙ্গ রয়েছে 11তম স্থানে, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা 6 জন। অন্যদিকে আগামী বছর অর্থাৎ 2022-এর 3রা জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ। পাশাপাশি চালু হচ্ছে প্রিকশন ডোজও। প্রথম পর্যায়ে করোনার তৃতীয় ডোজ এবং প্রিকশন ডোজ পাবেন করোনা যোদ্ধারা, স্বাস্থ্যকর্মীরা এবং ফ্রন্টলাইন ওয়ার্কাররা, এমনটাই জানিয়েছেন নরেন্দ্র মোদী। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। আজকের নিউজ প্লাস এই পর্যন্তই। পরবর্তী রাজ্য রাজনীতির খবর, দেশ বিদেশের খবর, খেলাধুলার খবর এবং বিনোদনের আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে। লাইক করতে হবে আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল। সমাচার প্লাস বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়।